আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনা কিভাবে চেক করবেন বা আপনার ভিসা, যে ভিসাটি আপনাকে ট্রাভেল এজেন্টরা আপনাকে প্রদান করছে, ট্যুরিস্ট ভিসা বা জব ভিসা, ওয়ার্ক পারমিট, সেই ভিসাগুলো আপনারা কিভাবে কনফার্ম হবেন যে আপনার ভিসাটি সঠিক কিনা, কিভাবে আপনি সেটি জানবেন, সে সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে পুরোপুরি জানতে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন আপনারা যে যখন বাংলাদেশে বেশিরভাগ মানুষই কিন্তু ভ্রমণ পিপাসু, ওনারা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকেন। তো এই সুযোগটি নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু এটি খুবই কম, বলা চলে যে আপনার 2-3% হয়ে থাকে, কিন্তু জব ভিসার ক্ষেত্রে এটি বলা চলে যে একেবারে 99% এই কাজটি করে থাকে বাংলাদেশিদের, যারা এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন ওনারা। তো সেই সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি, আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ভিসাটি সঠিক না, সেটি আসলে আদৌ কোনো অস্তিত্ব নেই, সেটি বোঝার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যারা, যে এজেন্ট আপনাকে যে ভিসাটি প্রদান করছে সেটি সঠিক কিনা, সেটি দেখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা বিএমইটি আছে, সেটি কাকরাইল মোড়ে, প্রবাসী কল্যাণ ব্যুরো, সেখানে আপনারা যেতে পারেন। বোরাক টাওয়ার বুয়েসেল, এটি হচ্ছে পরিবাগে অবস্থিত, আপনারা সেখানে গেলেও আপনারা সম্পূর্ণ তথ্যগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। সেখানে একটি হেল্প ডেস্ক আছে, সেখানে আপনারা যখনই আপনার ভিসা কপিটি আপনি দেখাবেন, সেখানে যে হেল্প ডেস্কের যে অফিসার আছে ওনাকে আপনি বিষয়টি বুঝিয়ে বলবেন যে আমার এই দেশের ভিসাটি আসছে, তো এই ভিসাটি আসলে কি এর কোনো অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে আপনি আমাকে একটু হেল্প করুন। তো এই কথাটি বলার সাথে সাথে কিন্তু উনি আপনাকে যখন অনলাইনে ভিসাটি চেক করে দিবেন, সেটি চেক করে দিলে আপনি কিন্তু জানতে পারবেন সেখানে আপনার ভিসার অস্তিত্ব আছে কিনা। তো এই ভিসাটি সম্পর্কে আমি একটু বলে থাকি। তো সাধারণত বাংলাদেশের যে যারা এই কাজগুলো করে থাকে, যে যেমন বিভিন্ন দেশের মানুষকে ইউরোপ বা ইউরোশিয়া যে দেশগুলো আছে সেখানে যে বাংলাদেশিদেরকে ওয়ার্ক ভিসা বা জব ভিসার কথা বলে কিন্তু তারা বিভিন্ন প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে, তো এটি থেকে আপনারা পরিত্রাণ পেতে আপনারা কিন্তু সেই প্রবাসী কল্যাণ ব্যুরো আছে বা বিএমইটি আছে, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনার ভিসার আদৌ অস্তিত্ব আছে কিনা সেটি আপনারা চেক করতে পারেন। আমি আমার পূর্বের সমস্ত ভিডিওতে কিন্তু আমি বলেছি, আপনারা জানতে পারবেন। তো আমি যেহেতু আমি কোনো ধরনের জব ভিসা বা ম্যান পাওয়ার আমি করি না, তো সেই জন্য আপনাদেরকে আমি বলছি, আপনারা যে দেশেই যাবেন তো আপনারা জেনে বুঝে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। আমি পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে সচেতনতামূলক অনেক ইনফরমেশন ভিডিও শেয়ার করেছি, সেটি সম্পর্কে জানতে আপনারা আমার ডিসক্রিপশন বক্স দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে ভিসা করতে হয়, কীভাবে যেতে হয়, কোন কোন দেশগুলো বাংলাদেশিদের ভিসামুক্ত আছে, যেমন আমরা ভিসা ছাড়া কোন দেশগুলো যেতে পারি, এবং ইউরোপের ভিসা কীভাবে করবো, সেই সম্পর্কে কিন্তু আমি সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা ডিসক্রিপশন বক্স দেখলে আপনারা জানতে পারবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আমি আরও একবার বলছি, আপনারা যারা বিদেশে জব ভিসা নিয়ে আপনারা যারা যেতে চান, তো তাদেরকে আমি একটু বলছি, আপনারা চাইলে সেই ভিসাটি সঠিক কিনা এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখানেও চেক করতে পারেন, অথবা যদি আপনি সেটি না পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা যেতে পারেন বুয়েসেল, যেটি পরিবাগে অবস্থিত, সে অথবা আপনারা প্রবাসী কল্যাণ ব্যুরো যেটি আছে কাকরাইলে, সেখানে আপনারা যেতে পারেন, সেখান থেকে আপনারা শতভাগ নিশ্চিত আপনাদেরকে সঠিক তথ্যটি প্রদান করবে, যেহেতু এটি বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। তো আপনারা যারা বিদেশে যেতে চান তারা আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। তো আমি এখানে একটু বলে রাখি যে আমার কমেন্টস বক্সে অনেকে আমাকে কমেন্টস করেন, আমি তাদের উত্তর দিই বা ফোন করেন, আমি রিসিভ করি। তো এখানে একটি জিনিস আমি আপনাদেরকে বারবার বলছি যে অনেকেই কিন্তু আমার এই সমস্ত ভিডিও দেখে কিন্তু অনেকে উপকৃত হয়েছেন, বা আপনারা এই ভিডিও দেখলেও আপনারা জানতে পারবেন, অনেকে আমাকে ফোন করে বলেছেন যে ভাইয়া আপনার কথা মতো আমরা সেখানে গিয়েছি, বিএমইটিতে গিয়েছি, তো ওনারা আমাদের যে ভিসাটি আমাদেরকে এজেন্ট আমাকে দিয়েছে সেই ভিসার কোনো অস্তিত্ব সেই অ্যাম্বাসিতে নেই বা অনলাইনে সেটি পাওয়া যাচ্ছে না, তা আদৌ এটি হচ্ছে ফেক। তো আপনাকে এই বিষয়টি নিয়ে ওনারা আমাকে অনেকবার ফোন করেন বা কমেন্টস করে আমাকে ওনারা জানান, অনেকে আমার সাথে দেখা করতে, আপনারা যেন তেন কারোর সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না, সঠিক পন্থায় বিদেশ যান, সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য করে রেখেছে, আপনারা সেই সুযোগটি সাদরে গ্রহণ করুন এবং আপনারা এই ধরনের মানুষের কাছ থেকে প্রতারিত হবেন না, নিজে প্রতারিত হবেন না বা ওকে প্রতারিত হওয়ার সুযোগও দেবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন সকলে জানতে পারে, উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।